আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো আমরা কিভাবে আমরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব। যারা নিউ অবশ্যই তারা অনেকটা কনফিউশন হয়ে যায়, এই জন্য ফার্স্ট অফ আপনি আপনার ফোন থেকে আপনার বা পিসি থেকে যেটাই হোক না সেখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাপস ওপেন করেন। ওপেন করার পর অবশ্যই আমার যখন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা আছে সেজন্য আমার কাছে এরকম শো করছে, আপনার কাছে হয়তো বা এভাবে আসবেন, আপনার কাছে হয়তো আসবে যে লগ ইন করুন অথবা ইনস্টল করুন, যে কোনো একটি অপশন আসবে। তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ আমি এটা অ্যাড অ্যাকাউন্ট দেখেন, আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাদের অবশ্যই এইভাবে আসবে। আপনি যে কোনো একটা ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিই বেসিক বাই এম ডট এস দিলাম, সরি ইউজার নেম তো অবশ্যই এভাবে হয় না, আমার একটু মিস্টেক হয়ে গেছে। ইউজার নেম আপনারা যারা ইউজ করবেন সবসময় ছোটো হাতের লেটার দিয়ে আপনাদের ইউজার নেমটি লিখবেন এবং সাথে কোনো স্পেস দিবেন না। ওকে, ক্রিয়েট পাসওয়ার্ড, আমি একটি পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটি অবশ্যই কী দেব এটা দিলাম। আমি একটা ইমেল নাম্বার অবশ্যই এটা দেবো না, অন্য কোনো একটা ইমেল নাম্বার দেব। আমার এই ইমেল একটি কোড গেছে, আমার এখন সেই কোডটি চেক করে তারপর এইখানে কনফার্ম যে কোড আছে সেই কোডটা বসাতে হবে। তো আমি এখন আমার ইমেলে চলে যাই, দেখি সেখানে তারা কোনো কনফার্ম ভেরিফিকেশনের জন্য কোড দিছে কি না। আমি দেখে নিই, আচ্ছা একটু এখানে কি এটা কি লগ ইন করা নাই, আচ্ছা ওকে। সেকেন্ড, জাস্ট ওয়েট, কিছু আমার একটু টাইম নিতেছে, অর্থাৎ আমার ওই ইমেলটা আর কি লগ ইন করা নাই, আমি একটু ইমেলটা লগ ইন করে নেওয়ার জন্য। এর ভিতরে আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলটি সবসময়ের জন্যই আমাদের নতুন নতুন টিউটোরিয়াল, ছোটোখাটো ফেসবুক এই আদার্স আর কি টিপস নিয়ে আমাদের ভিডিও করা হয়। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এছাড়া যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, অলওয়েজ আমাদের পাশে থাকবেন, আমরা এটাই আপনাদের সাথে প্রত্যাশা করি। alexnancy2@gmail, কিন্তু আমার এখানে এখন পর্যন্ত কোনো দেখতেছি না যে তারা কোনো একটি মেসেজ দিয়েছে এভাবেই থেকে। আর এখানে এখন পর্যন্ত দেখি, আমি এটা লগ ইন সিস্টেমটা অন করে রাখি, দেখি এটা আমার এখানে এখন পর্যন্ত এখান থেকে ওরা কোনো কোড পাঠাইছে, আমি আবার নতুন করে রিসেট দিই। সোশ্যালে যাই, দেখি হ্যাঁ ইনস্টাগ্রাম, হ্যাঁ একটা কোড দিয়েছে, আমি কোডটা আপনাদের এখানে বসাই। কোডটা বসালাম, দেখেন হ্যাঁ দেখেন আমার এখন এটা কিন্তু কী বলা হয় ক্রিয়েট হয়ে গেছে, আমার ইনস্টাগ্রামটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন ফটো, আপনি ফটো অ্যাড করতে পারেন না করতে পারেন, আমি কিছু অপশন যেগুলো ছিল আমি স্কিপ করে গেছি, সেভাবে আপনি স্কিপও করে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদেরকে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বা আপনার ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য অবশ্যই আপনি ফেসবুকে এটা শেয়ার করে রাখবেন, এটা আপনার জন্য, এটা আপনার ব্যক্তিগত, আপনি যেটাই করেন না কেন। এখানে অ্যাড ফটো, আমি এখন বর্তমানে অ্যাড কোনো কিছুই অ্যাড করতেছি না, এখান থেকে আপনি এখন যে কোনো
হোক। তবে আপনারা ইউটিউব প্রথম ইনস্টাগ্রাম ইউজ করলে অবশ্যই তার প্রথমে আপনাদের যারা কিছু লোক ফলো করলেন, জাস্ট শেষ, আপনার কিন্তু একটা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, এটুকুই। তো আপনারা এখন যদি আমি আপনাদের এখন যদি আপনারা যদি অ্যাকাউন্টে যদি ভুলে যান পাসওয়ার্ডটা, হয়তো বা আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কী? লগ আউট, আমি এটা লগ ইন করে দিলাম। এখন আপনি আপনার এই আবার এটি আসছে।